কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন হ্যালো সিটেনিং যে কোকা কলা নিয়ে অনেক বেশি বয়কট এবং অনেক বেশি একটা ভিডিও একটা হচ্ছে অ্যাডভার্টাইজ ভাইরাল হয়েছে যেটা নিয়ে সবাই কোকা কলাকে বয়কট করতেছে এবং যারা হচ্ছে এটার সাথে অভিনয় করছে তাদেরকেও বয়কট করা হয়েছে দেখেন আমরা কতটা মানে কতটা খারাপ জাতি হ্যাঁ একজন অমুসলিম তার কোকা কলার প্রতি ঘৃণা সে কোকা কলা সরিয়ে নিচ্ছে আর আমরা মুসলমান হয়ে কিছু টাকার জন্য প্রমোট করতেছে এবং জানা শর্ত সবাই জানে যে এটা ওই দেশের পণ্য তারপরে তারা মানে এটা মাধ্যমে প্রমাণ করতেছে যে এটা নাকি অনেক এরিয়া আছে মানে কি বলবো ভাই মানে আপনি হয়তো আপনাকে কিছু টাকা দিচ্ছে আপনি এটা বুঝেন নাই যে এটা আসলে কতটা ক্ষতি করতেছেন আপনি যখন আপনার সন্তান এভাবে রক্তাক্ত হইতো হ্যাঁ যখন আপনার সন্তানের উপর এরকম বোমা পালানো হতো যখন হসপিটালে বোমা ফালানো হইতো আপনার অসুস্থ মা পড়ে আছে ওইখানে বোমা ফালানো হইতো তাহলে কি আপনি এই পণ্য টাকা করতে পারতেন যে পণ্য কিনে আপনার মার উপরে বোমা ফানা হইতেছে আপনার সন্তানের উপরে বোমা ফালানো হইতেছে কখনোই করতে পারতে না একজন অমুসলিম সে ঘৃণা করতেছে বাট একজন মুসলমান হয়ে সে এটাকে সাপোর্ট করতেছে তারপর আরেকটা কথা হচ্ছে দেখেন আপনি যখন ইয়ে করবেন আপনি ওই যে একটা কথা আছে না যে আমি ওই পথটাই বেছে নেব হ্যাঁ যেটা ভালো তো সবাই যেটাকে বাংলাদেশে বয়কট করতেছে আপনি টাকার জন্য কেন এটা করবেন এখন তারা ক্ষমা চাইতেছে তারা বলতেছে যে আমাদেরকে জাস্ট ডিরেক্টর একটা স্কিপ দিছে আমরা জাস্ট অভিনয় করছি হ্যাঁ এখন আমি একটা চোর কেনে যদি কিছু টাকা দিয়ে বলি যে তুমি অমুকের বাড়িতে চুরি করো হ্যাঁ সে যদি চুরি করে চুরি চোর চুরি করাটা কিন্তু তার কাজ অভিনয়টা কিন্তু আপনাদের কাজ সো চুরি ও যে করবে ও যে চুরি করবে এখন তোর বিবেকে বাঁধতে হবে যে আমি কি চুরিটা করবো না করবো না আমি টাকা দিলে তো সে করবে না আপনার তো বিবেক থাকতে হবে আপনি অভিনয় পারেন ঠিক আছে কিন্তু আপনার তো বিবেক থাকতে হবে যে কোন কাজটা আমি করবো টাকার জন্য কোন কাজটা আমি করবো না জাস্ট টাকাই কি সব এখন যে আপনার কেরিয়ারটা একটা মানে মানুষ আপনাদেরকে বয়কট করতেছে হ্যাঁ এটাকেও খুব ভালো হইতেছে সে একটু বিবেচনা করলে আমার মনে হয় যে এটা না খেলে কি হবে ভাই যেটাকে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করে দেয় এটা না খেলে আমাদের কি হবে সো আমার মনে হয় এটা বর্জন করা উচিত সবারই আমার আপনার সবার